বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দুই আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমার এই ভিডিওটা যে যেখানে দেখতেছেন দেশ এবং বিদেশ কাছে কি দূরে সবাইকে যেন আন্তরিক ভালোবাসা এবং মনে। তো আজকে আমি রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আমি প্রথমে দুধ জাল জেনেছি এটা বুড়াটা খাওয়ার জন্য, এটা রমজান মাস। আর এখন ইফতারি করলাম, তারপরে আমি বুটগুলো বিরিয়ানি করে নিলাম, আর এখন আমি ইফতারিগুলো বানিয়ে নিচ্ছি। প্রথম তাই এখানে ইফতারি আমি বানিয়ে নিচ্ছি বেগুনের চপ। এরকম করে বেগুনের চপগুলো ভেজে নিব। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টো পাল্টা দিচ্ছি। বাসায় একটা জিনিস তৈরি করে খাওয়া যায়, কতটা টেস্ট আসলে না খেলে বোঝা যাবে না। আমরা অনেকেই বাহির থেকে কিনে না খাই, বাহির থেকে কিনে না এনে খাই, তোমরা ঘরে একটু কষ্ট করে তৈরি করে খাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই বেগুনগুলো আমার ভাজা শেষ, এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আসলে আমরা অনেক আপুরা আছি, অনেকে চাকরি করে, অনেকে বিজনেস করে, তার মাঝে মধ্যেও কিন্তু বাসায় অনেক নিজেরা একটা খাবার তৈরি করে খাই, খুবই ভালো লাগে। আসলে পরিবার নিয়ে সবাই একসাথে যদি একটা জিনিস তৈরি করে খাই, খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি কিন্তু এরকম করে বেগুন আলুর চপগুলো সব ভেঙে দিয়ে নিব। আর যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন, একটা লাইক করে নেয়, অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তবে আলুর চপগুলো ভাজার পর আমি তুলে নিলাম। দেখেন আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিব। তখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, কারণ রেসিপি শেয়ার করলাম না আজকে, ইফতারিতে কী কী তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমার পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি। আর আমার কথার মাধ্যমে ভুলটি হলে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষ মাত্রই করে। তা পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো এখন তুলে নিচ্ছি। তো এখানে আমি বেগুনের চপ, আলুর চপ, পেঁয়াজও ভেজে নিলাম আজকে ইফতারির জন্য। তারপরে আমি রাত্রের জন্য, মানে ভোর রাত্রে খাওয়ার জন্য রান্না করতেছি। এখানে আমি গরুর গোশত নিয়েছি, গরুর গোশতটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গরুর গোশতটা মেখে রান্না করব। তাই প্রথমে 1.5 কাপের মতো পেঁয়াজ কষে দিছি, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, দিয়ে দিলাম ধনের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল 1/2 কাপের মতো। দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিব। কিন্তু এই হাত দিয়ে মেখে রান্না করা গোশটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার এই ভিডিওগুলো কিন্তু আসলে একদম নতুন আপুর জন্য, কারণ এই ভিডিওগুলো যদি ইউটিউবে সার্চ দেয় অ্যাভেলেবেল রান্নার রেসিপি আসে পড়ে। তা আমি যেরকম করে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে আমি ঢেকে মানে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, আপনারা চাইলে আরও কম বেশি করে রাখতে পারেন। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর আস্ত গরম মশলা 4-5টা এলাচ দিছি, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা দিয়ে আমি তেলে ভিতরে 2-3 সেকেন্ডের মতো ভেজে নিলাম। আর দিয়ে দিলাম মেখে রাখার গুঁড়ো গোশগুলো, দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। তেরকম করে সময় নিয়ে কষানো, গুঁড়ো গোশটা যত কষানো ভালো হবে, খেতে কিন্তু অতটাই টেস্ট হবে। তো একটু সময় নিয়ে আমি কষে নিচ্ছি। তা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, যে কালারটা যত দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই আসলে টেস্ট হয়েছে। তা আমার কষানো শেষ, আমি এখানে দিয়ে দিলাম আলু, কারণ আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে গোস্তের সাথে। তা আমার যে কোনো গোস্তের সাথে কিন্তু আমি আলু দিই বাচ্চাদের কারণে, আপনারা অনেকে আবার অনেক কিছু বলতে পারেন। তো এখানে আমি আলুটা দিয়ে আমি তরকারিটা অনেকক্ষণ সময় নিয়ে কষাইছি, তারপর দিয়ে দিলাম গরম পানি। এখানে কখন ঠান্ডা পানি অ্যাড করবেন না, যে কোনো গোশি ঠান্ডা পানি অ্যাড করলে গোশটা কিন্তু আবার ভালো সিদ্ধ হয় না। তো গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। তো এখানে দিয়ে দিলাম আমি 7-8টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিছি, আর দিয়ে দিলাম শাহী গরম মশলা গুঁড়া। শাহী গরম মশলা গুঁড়াটা দিলে কিন্তু আসলে শাহী একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে ফ্লেভারটা। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করার পরে আবার দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, মানে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে।
ভাজা জিরার গুঁড়ো দেওয়া, আমি এবার ঢেকে রাখবো 4-5 মিনিট পর তরকারিটা নামাই নিব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আসলে ভিডিওতে কতটা কালার আসছে বুঝাতে পারতেছি কিনা আপনাদের, বাস্তবে দেখলে হয়তো অবশ্যই বুঝতে পারতেন তরকারিটা কালার কত সুন্দর হয়েছে। আর আমাদের ইফতার এইগুলো ছিল আজকে সন্ধ্যা সময়। তো ভিডিওটা এখানে শেষ করবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আপনাদের মাঝে দিন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।